আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় না, জাতীয়তাবাদী কমিশন চায়। বিএনপি নির্বাচনে না আসলেও গণতন্ত্র অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা না এলে গণতন্ত্রের এই অভিযাত্রা অব্যাহত থাকবে, নির্বাচন হবে, নির্বাচনের ট্রেন কারো জন্য স্টেশনে থেমে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার প্রথা বিএনপি চালু করেছিল বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তারাই তৈরি করেছে। তবে আশার বিষয়ে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। গত 9 বছরে সাহস সামর্থ্য অর্জন করে বিএনপি মাঠে নামতে পারেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী 9 মাসেও তারা নামতে পারবে না। আবারও লুটপাট করবেন, সেজন্য ক্ষমতায় আসতে চান বাংলাদেশের মানুষ। আমি বিশ্বাস করি সেই সুযোগ আর তাদের দেবেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।